হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্বাণী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে অনেক 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 ভালোবাসা। তোমরা কেমন আছো আমাকে কমেন্টে লিখে জানাবে। আর আমি আজকে সকালের ব্লগ কিছুই দিতে পারিনি, কারণ আমার ছেলের শরীর ভালো না, ছেলের শরীর খারাপ। শরীর খারাপ হলো মনটা খুব খারাপ হয়ে যায়, মানে জ্বর সেরকমভাবে আসেনি কিন্তু খুব সর্দি লেগেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও এখন পেয়ারা খেলো, আর সকালবেলা কষ্ট করে একটুখানি ভাত খাইয়েছি, আবার দুপুরবেলাও কষ্ট করে জোর করে ভাত খাইয়েছি। মানে জ্বর এলে খালি বায়না করবে, ফোন দেখবো, ঘুমাবে তো নাই, বলবে শুধু ফোন দেখবো। আর জ্বরটা আসার কারণ আছে কেন বলো তো? জ্বর আসার কারণ হলো কালকে কীর্তনের মেলায় গিয়েছে, আবার পরশু দুদিন পর পর যাওয়া হয়েছে, তো ওই কারণে শরীরটা খারাপ হয়ে গেছে। আমারও কম বেশি হয়েছে, ঘুম পাচ্ছে খুব। এখন কটা বাজে জানো? বিকেল 4:40 বাজে, 4:40 বাজে। আর ছেলের শরীরটা ভালো না। আমরা সেজে গুজে কী করছিলাম জানো? আমরা ইনস্টাগ্রামে ভিডিও করছিলাম, ওই জন্য আমার ঠোঁটে লিপস্টিক। তখন ভালো তোমরা বলবে ছেলের জ্বর শরীর খারাপ আবার ঠোঁটে লিপস্টিক, সেরম কোনো ব্যাপার নেই, ছেলে মোটামুটি ঠিক আছে, সর্দিটায় যা লেগেছে কথা শোনে না জানো তো, একদম কয় না, কথা শোনে না। আর কি বলবো, রাত্রিবেলা গায়ে কিছু নেয় না, ওর বলে শীত কারণে ও শুধু, ওই দেখো আমার গরম লাগে, আমার গরম লাগে করছে, ও শুধু গরমই লাগে। তো কি বলবো, আমি ছেলে খুব দুষ্টু করে আজকাল, আর ওর পড়া আছে, ভাবছি পড়তে পাঠাবো কি না, দেখা যাক, পড়তে পাঠালে পাঠাবো। আর আমার গাড়িতে শুধু ঘরটা যাবো নাকি ছাদে নিয়ে চলো? ছাদে নিয়ে যাবো, আমি এর আগের ভিডিওতেও বলেছি, বাট বান্টি এসেছিলো, আমি আর নিয়ে যেতে পারিনি, আমার খুব তাড়াতাড়িতে ছিলাম সেদিন, মানে আমার স্নান করতেও লেট হয়ে গেছে, খেতেও লেট হয়ে গেছে। আর তোমাদের সাথে ছাদটা বলেছি, ছাদ শেয়ার করবো, কি এরকম করছো কেন, ছাদটা শেয়ার করব, তো দেখানো হয়নি কেন বলো তো, আমার চোখ দিয়ে জল পড়েছে, আমার ভীষণ ঘুম পেয়েছে, ওই জন্য মানে আমি মানে কি বলবো, আমার ওয়েট লসের মানে ইয়েতে আছে, ডায়েট চার্টে ঘুম নিষেধ, ওই জন্য আমি বিগত কয়েক মাস হয়ে গেল আমি ঘুমাই না, বাই এনি চান্স যখন শরীরটা খারাপ করে তখন ঘুমিয়ে পড়ি, তখন খুব ভালো লাগে, আমি ঘুমিয়ে পড়ি তখন। আর তো ওয়েট লস প্রসেস চলাকালীন দুপুরবেলা ঘুমানো যায় না, একেই তো এখন এই শীতের জন্য ব্যায়াম ট্যাম কিছু করতে পারছি না, আবার যদি উপরন্ত দুপুরবেলা আমি ঘুমাই তাহলে আমার কী হবে বলো তো, আমার ওয়েট আরও বেড়ে যাবে, এমনি তো আমি মোটু, আরও মোটু মোটু লাগবে আমাকে, মোটু মোটু লাগবে। আর আমার ছেলেকে দেখো একদম রোগা কাঠি, কিচ্ছু ছেলে, দুটো পরীক্ষা হয়ে গেছে। আর তো গাইস, আমার পরীক্ষা হয়ে গেল, স্কুলটা শেয়ার করতে পারলাম না, পরীক্ষা কেমন দিলাম ওই গেলাম না বলো, স্কুল পরীক্ষা শেয়ার করা যায়, মা গিয়ে দেখতে পায় না, আর তোমাদের সাথে আমি কি করে শেয়ার করবো বলো, দুষ্টু দুষ্টু কথা শুধু। আর কি যে লিখে এসেছে, ও যা লিখে আসবে যদি পারি তো খাতা স্কুল থেকে দেবে, ও তোমাদের সাথে শেয়ার করবো, কি কাগের ঠ্যাং পকেট ঠ্যাং লিখে এসছে, কারণ শোনো শোনো, দুটো বছর স্কুলে গিয়ে পরীক্ষা দেয়নি, আর পরীক্ষা দেয়নি, ওখানে বসে এখন জানি না কি পড়েছে, কি পরীক্ষা দিয়েছে, ওই জানে ভালো দিয়েছে কি মন্দ দিয়েছে, ওই জানে। এ জানো তো আমার বাবুর থেকেও বড়, এটা আমার বাবুর থেকেও বড়, ও তোকে খুব ভালোবাসে, এটা আমার বড় ছেলে, তারপরে আমার বাবু, এইটা ছুঁকু মুখ, আমি বলে কেন দেখেছো কেমন হিংসা কেন বলো তো, এইটা
আমার সাদের সময় আমার দিদি আমাকে গিফট করেছিল, কারণ আমি টেডি খুব ভালোবাসি প্রচণ্ড। আমার অনেক সাঙ্গপাঙ্গ আছে, এর আগেও বলেছি তো, আমি খুব ভালোবাসি। আর নিয়ে এসো না এখন, ওগুলো দেখেছে দিয়ে আমার বাবুর থেকেও বয়সে বড়, বা বয়সেও বড় মানে বাবুর থেকেও বড়। হাই বলে দাও, হাই বলে দাও, হাই হাই গাইস বলে দাও। হ্যাঁ, ছোটোবেলায় যখন আমার বাবু যখন ছোট ছিল, একে আদর করলে বাবু খুব রেগে যেত, বাবু আমাকে মারতো ওকে ওকে যদি আদর করি করতাম তো। ঠিক আছে, আজ আমার ছেলের শরীর খারাপের জন্য ও বললো, তাই আমি বার্থডে বলে দিতে যাচ্ছিলাম, ব্লগটা দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমি ছোটোখাটো বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই, আর কি বলবো। ছাদে যাবো, আচ্ছা ঠিক আছে, ছাদে যাবো। এই ব্লগটা এখানেই মানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব না করে চলে যেও না, আর লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ভালোই লাগে হয়তো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বাই। আমার দিন